সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা এর মামলা সংক্রান্ত আমরা জানি গত কয়েকদিন আগে হাইকোর্টের একটি রিট পিটিশনের রায় হয়েছিল তো আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যেটি করেছে একটি নির্দেশনা জারি করেছে আর এটি করা হয়েছে বিচার শাখা থেকে আটই মার্চ যেহেতু আজকে আট তারিখ এখানে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সহজ কথায় বললে আমরা যদি বলি যদি বুঝতে চাই আসলে চেকের মামলা সংক্রান্ত বিষয় আমরা জানি একশো আটত্রিশ ধারায় মামলা করা হয় এনআই অ্যাক্টের তো এক্ষেত্রে আদালতের যেই রিট মামলার পরিপ্রেক্ষিতে যে রিট মামলা নাম্বার দেওয়া আছে দুই সালে যেটি হয়েছিল যে আসলে ইসলামিক ব্যাংক একজনের বিরুদ্ধে তিনটি চেক বাউন্সের মামলা করেছিল তো মামলাগুলো আসলে যুগ্ন জেলা জজ আদালতে চলা নিয়ে উনি রিট পিটিশন দাখিল করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে তো যাই হোক মূল বিষয়বস্তু যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে অল সেশন জজ ইন অল সেশন ডিভিশন সহজ বাংলায় যদি বলি এখন থেকে চেকের মামলা শুধুমাত্র যুগ্ম দায়রা জজ আদালতেই করতে হবে দায়রা জজ আদালতে বা এডিশনাল দায়রা জজ আদালতে চেকের মামলা করা যাবে না তারা যেটা করবেন শুধুমাত্র আপিলগুলো শুনবেন তো এখন থেকে আপনাকে আর চেকের মামলার জন্য আপিলের জন্য হাইকোর্টে যেতে হবে না চেকের মামলাগুলো যে যুগ্ম দায়রা জজ আদালতে আপনি করবেন সেখানে বিরুদ্ধে আপনি সংক্ষুব্ধ হলে আপনি জেলা জজের কাছে যেটি করবেন মামলার আপিল করবেন তো এক্ষেত্রে তারা আরো নির্দেশনা যেটি দিয়েছে যে আগামী পনেরো দিনের মধ্যে যে মামলাগুলো অলরেডি এখন দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজের কাছে আছে সেগুলো যাতে পনেরো দিনের মধ্যে তারা নিচে যে যুগ্ম দায়রা জজের কাছে তারা দিয়ে দেন সেশন জজের কাছে তো এক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যে আসলে মামলাগুলো এখন দ্রুত স্পিডি হয়তো ট্রায়াল হবে যেহেতু জেলা জজ এবং যে অতিরিক্ত জেলা জজ তো এনাদের সংখ্যা কিন্তু কম আর একটা কথা মনে রাখবেন প্রতিটা জেলায় যিনি জেলা জজ উনি কিন্তু জায়রা জজ আর অতিরিক্ত জেলা জজ সেক্ষেত্রে প্রয়োজন পেতে একজন দুইজন তিনজন থাকতে পারেন কিন্তু এডিশনাল যে জজ সেখানের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে তিন চার পাঁচ জন থাকে তাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা তো এটাই ছিল মোটামুটি সুপ্রিম কোর্টের বিচার শাখা থেকে জারি